দৃষ্টিকোটুক কিছু পরাজয়ে নরবরে হয়ে পড়েছিল রাসেল ডোমিঙ্গোর চাকরি বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকান প্রধান কোচ দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজ জয়ের পর আবারও যেন হালে পানি পেয়েছেন ডোমিঙ্গো অবশ্য তার অধীনে পাওয়া সাফল্যগুলোর কৃতিত্ব নিতে নারাজ ডোমিঙ্গো মনে করেন জয় বা ভালো ফলাফলগুলো তিনি এনে দেন না দলই এনে দেয় তিনি বলেন আমি জয় এনে দেই না দল জয় এনে দেয় ওয়ানডে সিরিজে দল ভালো খেলেছে যেটা বললাম কঠিন সিরিজ হবে আমাদের ভালো খেলতে হবে ডারবানে একত্রিশ মার্চ থেকে শুরু হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট এই ম্যাচের আগে মূল ভেনুতে অনুশীলন করছে বাংলাদেশ দল অনুশীলনের ফাঁকে উইকেট পরক করে দেখেছেন জমিঙ্গো সেই অভিজ্ঞতা থাকা উইকেট সম্পর্কে তিনি জানান আমরা যে ধরনের উইকেটে টেস্টের প্রস্তুতি নিয়েছি মূল ম্যাচের উইকেটও ওরকম তাই আশা করছি প্রস্তুতির উইকেটে অনুশীলন কাজে দিবে বাংলাদেশের চেয়ে এই উইকেটে বেশি বাউন্স থাকবে তবে এতটা বেশিও নয় যতটা মাতামাতি হচ্ছে বিগত কয়েক বছর ধরে কিছুটা ধীর হয়ে গেছে তবে বাউন্স থাকবে ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়ে একাদশ বানাতে বেশ ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে ডোমিঙ্গো মানলেন একাদশ সাজানো এখন একটু দুরূহ তিনি বলেন হ্যাঁ একাদশ বানানো সহজ নয় মুশফিক একাদশে ফিরছে উইকেট অনুযায়ী সেরা একাদশটাই আমরা বেছে নেব আপনাকে বিশটি উইকেটও নিতে হবে তাই সেরা বলিং নিয়েই নামতে হবে তবে ডোমিঙ্গো মনে করেন এই টেস্টে স্পিনাররাও কিছু সহায়তা পেতে পারেন তার ভাষায় অবশ্যই হেরাত শ্রীলঙ্কার হয়ে এখানে ভালো করেছে কেশব মহারাজ সম্প্রতি ভালো করেছে স্পিনার অবশ্যই লড়াইয়ে থাকবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষেই সাকিব জানতে পারেন তার ছেলে মেয়ে মা ও শাশুড়ি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কিন্তু দেশের স্বার্থে তৃতীয় ওয়ানডের জন্য আফ্রিকায় থেকে যান তিনি শেষ ওয়ানডেতে নয় উইকেটের বড় ব্যবধানে জয়ের মধ্য দিয়ে বিশ বছর পর আফ্রিকার মাঠে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ এরপর জরুরি ভিত্তিতে দেশে ফেরেন বিশ্বসেরা এই অলরাউন্ডার এতে টেস্ট সিরিজে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় তবে সব সংখ্যা উড়িয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামছেন সাকিব মঙ্গলবার উনত্রিশ মার্চ গণমাধ্যমকে খবর জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালালিউনস